হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে 2500টিরও বেশি প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে প্রায় 500টি বিষাক্ত রয়েছে। এবং এই 500টির মধ্যে গত পর্বে আমরা 5টি নিয়ে আলোচনা করেছি, এবং এই ভিডিওতে আমরা আরও বিষাক্ত 5টি সাপ নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই ভিডিওর প্রথম পার্ট না দেখে থাকেন তো উপরে আই বাটন থেকে দেখতে পারে, এবং এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারে। তো স্বাগতম আপনাকে আমাদের আরও একটি নতুন এপিসোডে। নাম্বার 1, সোল স্নেক ভাইপার। সারা বিশ্বের ভাইপার পাওয়া যায় এবং তাদের বেশিরভাগই প্রজাতি বিষাক্ত হয়, তবে তাদের সবচেয়ে বিষাক্ত প্রজাতির সাপ হলো ছোট আকারের ভাইপার এবং চেন ভাইপার, যা ভারত এবং চীন দক্ষিণ এশিয়া পাওয়া যায়। ভারতে বেশিরভাগ সাপের কামড়ে মৃত্যুর জন্য দায়ী এই সাপ। তারা প্রায় বৃষ্টিতে শিকার করতে যায় এবং হয়ে যায় মানুষের শত্রু। একজন ব্যক্তিকে কামড়ানোর আধা ঘন্টার মধ্যে মারা যায়। ভাইপার কামড়ানোর সাথে সাথে যে অংশে কামড় দিয়েছে সেখান থেকে খুব দ্রুত রক্তপাত শুরু হয়। সারা দেহে শুরু হয় মারাত্মক ব্যথা, মস্তিষ্কে রক্তপাত শুরু হয়ে যায়, রক্তচাপ খুব দ্রুত বেড়ে যায়। মানুষ অনেকবার রক্ত বমি করে থাকে এবং তার ফল মৃত্যু। নাম্বার 2, ডেথ অ্যাডার। এই সাপ অস্ট্রেলিয়াতে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এটি অন্যান্য সাপকে আক্রমণ করে খায়। এর বিষ নিউরোটক্সিন। এটি একবারে শিকারের শরীরে 1000 মিলিগ্রাম পর্যন্ত বিষ নির্গত করতে পারে। যদিও এটি অত্যন্ত বিষাক্ত সাপ, তবু এটি মানুষের জন্য এতটা বিপজ্জনক নয়, কারণ এর বিষ শরীরে খুবই ধীর গতিতে প্রভাব ফেলে। এর বিষ সম্পূর্ণরূপে কার্যক্রম দেখাতে 6 ঘন্টা পর্যন্ত সময় নেয়, তাই এর চিকিৎসা অ্যান্টিবায়োটিক খুব দ্রুতই দেওয়া যায়। নাম্বার 3, রেটার স্নেক। এটি উত্তর আমেরিকার সবচেয়ে বিপজ্জনক সাপ। এই সাপ সহজে তার লেজের শেষের রিং দ্বারা চেনা যায়। রিংগুলি যখন তার লেজ নাড়াচাড়া করে তখন একটি বিকট শব্দ করে, তাই এর নাম রেটার স্নেক। এই সাপ তার দৈর্ঘ্য থেকে 2/3 পর্যন্ত আক্রমণ করতে পারে। এই সাপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের বাচ্চারা প্রাপ্তবয়স্কদের চেয়েও বেশি বিপজ্জনক হয়, কারণ শিশুদের মধ্যে বড়দের চেয়ে বেশি বিষ থাকে। বয়স বাড়ার সাথে সাথে বিষ কমে যায়। এই সাপের বিষের প্রভাবে টিস্যুগুলি মরতে থাকে এবং রক্ত জমাট শুরু করে। যদি এর কামড়ে 10-15 মিনিটের মধ্যে অ্যান্টিডোজ দেওয়া হয় তবে কিছুটা বেঁচে থাকার সম্ভাবনা থাকে, অন্যথায় মৃত্যু নিশ্চিত। নাম্বার 4, টর্ন ব্রাউন স্নেক। এই সাপটি অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই সাপটি খুবই বিষাক্ত হয়। আপনি এটি অনুমান করতে পারেন যে এর বিষের 14,000তম অংশ একজন মানুষকে হত্যা করার জন্য যথেষ্ট। এটি অস্ট্রেলিয়ায় মানব এলাকার কাছাকাছি পাওয়া যায়। এই সাপের একটি বাচ্চাও একজন মানুষকে মেরে ফেলতে পারে। তাদের চলাফেরা খুবই দ্রুত এবং একবার তারা হুমকি বোধ করলে তারা বারবার শিকারকে কামড়াতে থাকে। তাদের কামড়ানোর পরে শিকারের চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং তীব্র ব্যথা অনুভূতি হয়। একজন ব্যক্তিকে কামড়ানোর 5 মিনিটের মধ্যেই মারা যায়। নাম্বার 5, লেনদেন স্নেক, যা মাটিতে পাওয়া যায়। এই সাপের মধ্যে রয়েছে বিপজ্জনক বিষ। এর একটি কামড়ে 100 মিলিগ্রাম পর্যন্ত বিষ থাকে, যা খুবই বেশি নয়, কিন্তু এটি এতটা মারাত্মক যে এটি 100 জনকে উপরে পাঠাতে পারে। এবং এর বিষ একটি রেটার স্নেকের চেয়েও 10 গুণ বেশি এবং একটি কোবরার থেকেও 50 গুণ বেশি প্রাণঘাতী। আপনি জানলে অবাক হবেন যে এইকে মানুষ কামড়ানোর কোনো ঘটনায় আজ পর্যন্ত শোনা যায়নি, এজন্য একে সাধু সাপ উপাধি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, এবং আপনারা যদি এরকম রহস্য, রোমাঞ্চক এবং আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।